খুব ক্রিস্পি, তাই না? নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি কাতলা মাছের একটা ফ্রাই রেসিপি নিয়ে। মাছগুলোকে এরকম সরু করে কেটে নিয়েছি, তারপর এক চামচ আদা বাটা, এক চামচ রসুন বাটা, এক চামচ পেঁয়াজ বাটা, আর এখানে পাতিলেবুর রস দিয়ে দিলাম অর্ধেকটা পাতিলেবু। আর এখানে আমি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে মাছটাকে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেব, মিনিট 15 মতো ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এখানে আমি নিয়ে নিয়েছি কর্নফ্লেক্স, বেশ কিছুটা কর্নফ্লেক্স নিয়ে বেশ ভালো করে গুঁড়ো করে নিতে হবে। তোমরা চাইলে মিক্সিতে গুঁড়ো করে নিতে পারো, আমি এখানে এইভাবে গুঁড়ো করে নিয়েছি। বেশ মিহি করে ভালো করে এইভাবে গুঁড়ো করে নিতে হবে। আর এখানে নিয়ে নিয়েছি একটা ডিম, এই ডিমের মধ্যে পরিমাণ মতো নুন, এক চামচ আদা রসুন, আর এক চামচ গোলমরিচ গুঁড়ো, এক চামচ কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার ম্যারিনেট করা মাছগুলো একটা একটা করে নিয়ে ওই ব্যাটারে ভালোভাবে ডুবিয়ে নিতে হবে। এবার এখান থেকে তুলে এই কর্নফ্লেক্সে বেশ ভালো করে কোট করে নিতে হবে। আমি অন্য একটা হাত দিয়ে কোট করে নিচ্ছি, যাতে সব কর্নফ্লেক্সের গায়ে ব্যাটারটা লেগে না যায়। এইভাবে বেশ ভালো করে কোট করে নিতে হবে, অনেকটা ড্রামস্টিকের মতো দেখতে লাগছে, তাই না? হ্যাঁ, তো এইভাবে সবগুলো কোট করে নিয়ে এবার কড়াইতে তেল গরম করে মাছগুলো ভাজতে দিয়ে দিলাম। অল্প আছে, এপিটোপিট করে বেশ ভালো করে মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়েছি। এবার দেখো মাছগুলো কতটা ক্রিস্পি হয়েছে একটা চামচ দিয়ে, তো আশা করি তোমরা আওয়াজটা শুনতে পাচ্ছ। আর দেখো ভেতরটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর সফট ভেতরটা। তো কাতলা মাছ, রুই মাছ আমরা তো সবসময় এক ঘেয়েমি ওই নুন হলুদ দিয়ে মাখিয়ে খেয়ে থাকি না, একবার কিন্তু তোমরা সবাই প্রত্যেককে এইভাবে চেষ্টা করে বাড়িতে করে খেয়ে দেখো, আশা করি অবশ্যই অবশ্যই ভালো লাগবে। আর কমেন্টে জানিও কেমন লাগলো। আর আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো আজকের মতো এই পর্যন্ত।